পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে দৈনন্দিন সমস্যার সমাধান ও বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি দাবা নিয়ে বিক্ষোভ দেখালেন একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মীরা। সোমবার শহর বর্ধমানে বিক্ষোভ প্রদর্শন করেন সংস্থার প্রায় 100 জন কর্মী। তাদের দাবি, দুর্যোগ মাথায় নিয়ে কাজ করার পরেও পর্যাপ্ত বেতন পান না, পাশাপাশি শারীরিক অসুস্থতাতেও সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো রকম কোনো সহযোগিতা পান না কর্মীরা। পাশাপাশি তাদের দাবি, নতুন কর্মী নিয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে। সাইকেল আরোহী কর্মীদের অসুবিধার কথা তুলে ধরা হয়েছে। তারা জানান, বর্ধমানে এই সংস্থার অফিস থাকাকালীন কোনো রকম কোনো সমস্যায় পড়তে হয়নি কর্মীদের, কিন্তু অফিস দুর্গাপুরে স্থানান্তরিত হওয়ার পর থেকে একাধিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পাশাপাশি ওই ফুড ডেলিভারি সংস্থা টিএল এর ইস্তফার দাবিও জানিয়েছেন কর্মীরা। জোম্যাটো যবে থেকে বর্ধমানে লঞ্চ করেছে তবে থেকে আমরা জোম্যাটোতে কাজ করছি। তো তখন থেকে যখন কিছু সমস্যা ছিল, তখন আমাদের বর্ধমানে যখন অফিস ছিল সেই সমস্যার সমাধান সবাই করতো, আমাদের হেল্প করতো, কিন্তু ফট করে যখন দুর্গাপুরে অফিস তুলে নিয়ে যাওয়া হয় তখন থেকে আমাদের দুর্গাপুরের সিস্টেমটা পুরো বর্ধমানে সেট আপ স্যারদেরকে চেঞ্জ করে দিয়ে দুর্গাপুর থেকে যে টিএলরা আমাদের হ্যান্ডেলিং করছে তারা কোনো আমাদের সমস্যার সমাধান করেনি আজ পর্যন্ত। তো সেই সমস্যা আমাদের প্রতিদিনই জানানো হচ্ছে, তারা জানছে শুনছে বলছে ঠিক করবো করবো কিন্তু করেনি। সেইখানে আমাদের কিছু দাবি আছে, আমাদের ইস্যু করেছি, সেইগুলো আমরা তাদেরকে জানাচ্ছি কিন্তু করছে না। সেই আন্দোলনের জন্য আমরা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলনের জন্য পথে নেমেছি। কার্ড আমাদের আছে পে আউটের, সেটা মূলত দু ধরনের হতে হবে, এক হচ্ছে বাইকের রেড কার্ড আর সাইকেলের, সেখানে 4-5 ধরনের রেড কার্ড করে দিয়েছে অলরেডি কোম্পানি। 2 নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা জানাচ্ছি কোম্পানিকে আমাদের মূলত 15 টাকা মাত্র ডেলিভারি চার্জ আছে, সেটা 20 টাকার দাবি করেছি আমরা। আর মাল্টি অর্ডারের জন্যে 5 টাকা এক্সট্রা, আর আরেকটা আলাদা রেস্টুরেন্টে যখন অর্ডার তুলতে যায় তার জন্য 10 টাকা এক্সট্রা ডেলিভারি চার্জ আমাদের লাগবে। নিউ রাইডার জয়নিং করার অবিলম্বে বন্ধ করতে চাই, কারণ আমরা অলরেডি অর্ডার পাই না। নতুন ছেলে আবার কোম্পানি 100 জনের জায়গায় 500 জনকে নিয়ে অলরেডি নিয়ে রেখেছে কোম্পানি, সেখানে আমরা কোনো অর্ডারই পাচ্ছি না। সারা দিন কোম্পানিকে 10-12 ঘন্টা সময় দিচ্ছি, তার বিনিময়ে কোম্পানি আমাদের দিচ্ছে 100 টাকা 120 টাকা। আমাদের আগে একটা পেতাম 350 টাকা বেসিক পে, সেটা আমাদেরকে কোম্পানি এখন 100 টাকা 150 টাকার মধ্যে কাজ সেরে দিচ্ছে, সেটা আমাদের দিচ্ছে না। আর তৃতীয় 4 নম্বর হচ্ছে যে পার্ট টাইমার যারা আছে, পার্ট টাইমার হচ্ছে সন্ধ্যে 6টা থেকে অন হবে, কোনো অকেশন ডেতে দেখি যখন হিউজ অর্ডার থাকে তাদেরকে সকাল থেকেই অন করে দেয়, তখন পার্ট টাইমাররা আমাদের অর্ডারটা তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেয়। এই কারণে আমাদের পুরো ইনকামটা কমিয়ে দিয়েছে কোম্পানি। সময় না পৌঁছালে টাকা কেটে নেওয়া হচ্ছে, প্লাস হচ্ছে যখন আমরা কোথাও দূরে অর্ডার যাচ্ছি, বর্ধমানের বাইরে আমাদেরকে অর্ডার ডেলিভারি করতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা যখন কোনো বিপদ আপদে পড়ি যখন টিএলকে আমরা ফোন করি তারা আমাদের কোনো সাপোর্টই করে না, বলছে তোমরা কোম্পানি চ্যাট হেড অফিসে কমপ্লেন করো, ওখান থেকে তোমরা সলভ করবে। তো সেই কারণে আমাদের দাবি যে অন্তত বর্ধমানে একজন এমন কাউকে কোম্পানি দিচ্ছে যেখান থেকে হোক, যে আমরা সকাল 10টা থেকে তাকে যেন 9:00 পর্যন্ত ফিল্ডে আমাদেরকে সাপোর্ট দেয়, যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয়, যদি আমাদের কোনো বিপদ, অনেক ছেলেকে গাড়ি ছিনতাই করে নেয় তখনও কোম্পানি কোনো সাপোর্ট করছে না। আমাদের সব ভাইয়েরা সে বৃষ্টিতে হোক জলে ভিজে সবাই কাজ করে, ঠিক আছে, আমরা ঠিকমতো সমস্ত সবাই কাজ করে কিন্তু সেই পরিমাণে কেউ আমরা সমতুল্য পয়সা পাই না। কোম্পানি শুধু দেখায় যে আমাদের সার্চ পে চালু হয়ে গেছে, যখন অর্ডারের চাপ থাকে তখন সার্চ পেটা তুলে দেয়, এবং সে আমরা যখন বৃষ্টিতে ভিজে কাজ করছি তাহলে আমাদেরও তো একটা শরীর বলে আছে, তার পরের দিন তো শরীর খারাপ হতেই পারে, কিন্তু কোম্পানি সে জায়গায় 100 টাকা কি 120 টাকা দিয়ে দিলো, কিন্তু তার পরের দিনে সেই ছেলেটাকে মিনিমাম 500 টাকার ওষুধ খেতে হয়। এবং কোম্পানিকে আমরা যদি এইগুলো বলি সঙ্গে সঙ্গে ধরুন আমাদের যে কোম্পানির যে টিএল গ্রুপ আছে সবাইকে বের করে দেয়, কাউকে আবার হুমকি দিচ্ছে যে তোমার আইডি ব্লক হয়ে যাবে, তোমার কাজ করার ইচ্ছা আছে কি না, কেউ যদি একটা সলিউশন চায় তখন বলবে আমরা এসব কিছু বলতে পারি না, ঠিক আছে, তোমরা সব টিকিট রেস করো। আমরা তো অত সবাই শিক্ষিত নই, শিক্ষিত হলে নিশ্চয়ই আমরা তাহলে রাইটার্সে কাজ করতাম, নাহলে কেউ পিডব্লিউ অফিসে কাজ করতাম, নাহলে আমরা ডক্টর ইঞ্জিনিয়ার হতাম। আমাদের শিক্ষাগত যোগ্যতাটা মোটামুটি আছে, এবার আমরা বৃষ্টির দিনে কাজ করব না ওনাদেরকে খালি টাইপ করেই জানাবো। এবার বৃষ্টির দিনে অর্ডারেরও চাপ থাকে, তখন আমাদের সেটা ডেলিভারিও করতে হয় টাইমে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।